প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে বিক্ষোভ হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে। উত্তর চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জ বিডিও অফিস PMY এর ঘর নিয়ে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। তাদের দাবি, বাংলার বর্তমান শাসক দল নেতাকর্মীরা তারা একাধিকবার ঘরের লিস্টে নাম চলে আসছে কিন্তু ঘর পাচ্ছে। হয়তো তাদের বাড়িতে গিয়ে এনকোয়ারি করে দেখা যাবে পাকা বাড়ি, ছাদের বাড়ি, দুতলা তিনতলা বিল্ডিং রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এলাকার গরিব দুস্থ মানুষ যাদের থাকার জন্য মাথার উপরে ছাদ নেই তারা ঘর পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছেন না। তাদের নামের ঘর কেটে অন্য কাউকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকে দেওয়া হচ্ছে। এই নিয়ে আজ সাধারণ মানুষ হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে বৃক্ষবাকারী আকারে তারা তাদের অভিযোগ জানিয়েছেন। হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বাংলার সংবাদ 24। কালীতলা পঞ্চায়েতের কথা আগে পেপারেও সব জায়গায় বেরিয়ে গেছে, সবাই জেনে গেছে। এর ঘর অন্যের, অন্যের ঘর রামের, স্যার ঘর শ্যামের, এইভাবে দিচ্ছে। নতুন যে সার্ভে হচ্ছে তাতেও যাদের দুতলা বাড়ি, যারা যে আবাস যোজনার ঘর পেয়ে গেছে একবার, তারও নাম এসছে এই লিস্টে। সঠিকভাবে এই গণনা হচ্ছে না, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এই ঘর দর যে কোনো সুযোগ এটা আছে তা আছে তো আমাদের দেন, খারা দেয় না আসে তারাই তারাই ভাগ করে নেয়, আমরা তাছাড়া কিছু আমাদের দেন দেবে ভাই, কেনে সে কেনে করে দিয়ে দেবে। তারপরে তারপরে আর কি, থাকলে পরে দেবে, না থাকলে দেবে না। একটা ঘরেরও দরকার আমার, একটা ঘর দাবি রইল। কোথায় বাড়ি? পারগুন্টি। কোন পঞ্চায়েতের আন্ডারে? কালীতলা। আপনার কটা ছেলে? দুটো ছেলে। মানুষ আমরা পেপারের তলে বাস করি, আমরা ঘর পাইনি, আর যাদের একবার পেয়েছে তাদের পাকা ঘর, তাদের সাতগোবা ঘর, তাদের ডবল করে আবার তাদের নামটা পাস করেছে। আমাদের যে আশাকর্মী গিয়েছে সে হালিমা খাতুন আমাদের ওপরে ভীষণ চরম অপরাধ করেছে, আমরা ভীষণ গরিব মানুষ, তার জন্য আমরা এসেছি আন্দোলন করতে। তোমার বলবে যে এই আছে যে কিন্তু আমাদের একদম পুরো ভাঙা ছিল ঘর, আমরা তাও বাড়ি ভাঙা রাস্তার উপরে বাস করছি দুটো বাচ্চা নিয়ে, সে যে মানে যার দুতলা তিনতলা বাড়ি সে পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, আর কথা অন্য জায়গায় গিয়ে চেক করছে আমাদের বাড়ি যায়নি, কেন সেটা